আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকে কথা বলবো বাংলাদেশের প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে। আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন, তাহলে আমি মেনে নিচ্ছি আপনি একজন বাঙালি, তাহলে এই কুসংস্কারগুলো হয়তো আপনার মধ্যেও রয়েছে। সকলের সামনে নাই বা স্বীকার করলেন, কিন্তু মনে মনে আপনি ঠিকই জানেন অথবা আপনার সমাজে ঠিকই ঘটছে। দৈনন্দিন জীবনে এসব বেশ মেনেও চলেন, ঠিক বলছি কিনা তা একটু মিলিয়ে নিন, আমি এক এক করে বলছি। যেমন জোড়া কলা খেলে যমজ সন্তান নেয়, কথাটা আপনি কি মানেন? আমি মানি না। পুরুষের বুকে লোম থাকলে স্ত্রী বেশি ভালোবাসে, পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় গোল্লা পাবে, এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে চলে। শেষ হয়ে যায়নি, আরও অনেক রয়েছে। বিড়াল মারলে 2.5 কেজি লবণ সৎকা দিতে হয়, যদিও এই কথাটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, ফেললে কি হবে, দাঁত ইঁদুরের মতো হবে? কই, আমি তো ছোটবেলায় অনেক ফেলেছি, আমার দাঁত তাও আঁকা বাঁকা হয়েছে। রাতে নখ চুল দাড়ি গোফ কাটা যাবে না, ঘর থেকে বের হওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকানো নিষেধ, তাতে যাত্রা ভঙ্গ হয় বা যাত্রা অশুভ হয়, এ ধরনের কথাগুলো অবশ্যই সমাজে চলে, কিন্তু এগুলো কুসংস্কার। ডান হাতে তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতে তালু চুলকালে বিপদ আসবে, মিলিয়ে দেখেছি অনেকবার, টাকা তো দূরের কথা, পয়সা করেও হাতে আসেনি। খালি ঘরে সন্ধ্যার বাতি জ্বালাতে হয়, না হয় অমঙ্গল হবে, শুনেছি অনেকবার এই কথাটা। শকুন ডাকলে বা পেঁচার ডাককেও বিপদের কারণ মনে করা হয়। রাস্তায় চলার সময় হোঁচট খেলে পিছিয়ে পুনরায় চলা শুরু করতে হয়, শুনেছি কিন্তু কখনো মানিনি। ভাত প্লেটে নেওয়ার সময় একবার নেওয়া যাবে না, অনেক শুনেছি অনেকের কাছ থেকে, তবে মা বেশি বলে, কিন্তু এটাও একটা কুসংস্কার। সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটলে গর্ভের সন্তানের নাক কান বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়। সম্পূর্ণ ভুয়া একটি কথা সমাজে এখনও খুব জোরদারভাবে প্রচলিত, শিক্ষিত মায়েদের মধ্যেও এই জিনিসটা রয়েছে। নারীদের হাতে বালা বা চুরি নাকে নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয়, যে নারীর নাক ঘামায় সে স্বামীকে অধিক ভালোবাসে। নতুন স্ত্রীকে নরম স্থানে বসাতে দিলে মেজাজ নরম থাকবে। ভাই বোন মিলে মুরগি জবা করা যাবে না, কথাটা অযৌক্তিক। ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে, কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল সৎকা দিতে হয়, এমন কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, যদিও সমাজে প্রচলিত। বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে, এটা হিন্দুদের একটা প্রথা, আমাদের মুসলমানদের মধ্যে এটা জোরদারভাবে এখনও চলছে। ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে। বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়েলের বিয়ে, এটা ছোটবেলায় আমিও ভাবতাম, কিন্তু বড় হয়ে এটা এখন আর বিশ্বাস করি না। রাতের বেলা কাউকে শুই সুতা দিতে নাই, গেঞ্জি গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই, এগুলো একটি কুসংস্কার। মহিলাদের পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি করা যাবে না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে, এটা ভাবি কিন্তু আসলে সত্য না। কাঁচামরিচ হাতে দিতে নেই, তিন রাস্তার মোড়ে বসতে নেই। আবার দেখেন দুজনে ঘরে বসে কথা বলতে গেলে হঠাৎ যদি টিকটিকের আওয়াজ শোনা যায়, তখন একে অপরকে বলে, দেখ আমার কথাটাই ঠিক, কারণ দেখ টিকটিকে বলছে ঠিক ঠিক, এটা একটা কুসংস্কার। আমাদের সমাজে খুব প্রচলিত এটা, সেটা হচ্ছে নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে 2.5 দিন থাকতে হয়, এটা কেন? আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, যদি এই ভিডিওটিতে 1000 লাইক আসে তাহলে সেকেন্ড পার্টটি বানাবো, ততক্ষণে আপনার জানা কুসংস্কারটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, অবশ্যই আপনার কমেন্টটি গ্রহণযোগ্য হবে।